dedication to Mystic Magazine, our live studio cafe with thrilling stories of Bengali and world literature. গল্পে উল্লেখিত সকল চরিত্র ঘটনা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এই ঘটনার কোনো মিল নেই। যদি কোনো মিল থাকে তাহলে তা সম্পূর্ণ কাকতালীয় ও অনিচ্ছাকৃত। আজ আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি সোলো টেলসের চতুর্থ পর্ব। আমাদের আজকের নিবেদন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য। চঞ্চল কুমার ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বরোদা। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক, পাঁচু মামা, বরোদা এবং জমিদার জগন্নাথ চৌধুরী। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের নিবেদন, চঞ্চল কুমার ঘোষের লেখা বরোদা। ঘরে বসে বসে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভূতের গল্প পড়ছিলাম। হঠাৎ বাইরে পাঁচু মামার গলার আওয়াজ পেলাম। বাড়িতে মা নেই, বাবার সঙ্গে বাজারে গেছে। সোনাই, বাবু আর টুকটুকি এখনো আসেনি। ঘরে ঢুকেই মামা বলল, এক গ্লাস জল খাওয়া, উফ, সেই দুপুরে বের হয়েছি, গলা শুকিয়ে একেবারে মরুভূমি। টেবিলের ওপর বইটা রেখে জল নিয়ে ফিরে এসে দেখি মামা এক মনে বইটা পড়ছে। কোনো কথা না বলে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু জল খেয়ে ঝপ করে বইটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিয়ে কিছুক্ষণ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। পাঁচু মামার অনেক অদ্ভুত স্বভাবের মধ্যে এটাও একটা। পাক্কা দু মিনিট পরে ঠোঁটটা একটু নড়ল, চাফা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কি হলো মামা? আমিও একটু ঘাবড়ে গিয়েছিলাম। অনেকদিন পর বড়দার কথা বড় মনে পড়লো, বুঝলি? কে বড়দা? শরদিন্দুর বই পড়ছিস আর বড়দাকে চিনিস না? মামার কথা শুনে রাগ হলো। বললাম, তুমি গল্পের বড়দার কথা বলছো? না বললে বুঝবো কি করে? আমার কথায় কান দিল না মামা। তার কাঁচি মার্খা বিড়ি বার করে হাতের তালুতে দুবার ঠুকে বলল, বড়দার সঙ্গে শেষ দেখা হওয়ার ঘটনাটা কোনোদিন ভুলতে পারবো না। জোরে বিষম খেতে গিয়ে সামলে নিলাম। বড়দাকে নিয়ে তো শরদিন্দু যত ভূত প্রেতের গল্প লিখেছেন, ওই নামের কি সত্যি কোনো মানুষ আছে? মামা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তুই কি ভাবছিস বড়দা বলে কেউ নেই? এই শরদিন্দু যদি বেঁচে থাকতেন তাকে জিজ্ঞেস করলেই সব কথা জানতে পারতিস। মনে মনে ভাবলাম, ভালোই হয়েছে শরদিন্দু বাবু বেঁচে নেই, জিজ্ঞেস করারও আর কোনো সুযোগ নেই। বললাম, তা বড়দার সঙ্গে ওই শেষ দেখার কথা কি যেন বলছিলে? শোন তাহলে, পাটনা থেকে ফিরছিলাম, মাঝরাতের গাড়ি, ফাঁকা স্টেশন, লোকজন প্রায় নেই বললেই চলে। ওয়েটিং রুমের বেঞ্চে একা বসে বসে ঝিমুচ্ছি, এমন সময় দরজার কাছে ভারী পায়ের শব্দ। মুখ তুলে তাকিয়ে দেখলাম হাতে সুটকেস নিয়ে বড়দা দাঁড়িয়ে আছে। বয়স বেড়েছে, চুলে পাকও ধরেছে, তবে চেহারাটা কিন্তু আগের মতোই আছে। আমাকে দেখে তার মুখে একবারে খুশি উপচে পড়ছিল। বলল, কতদিন পর দেখা হলো বলতো? একটু ভেবে নিয়ে বললাম, বছর সাতেক তো হবেই। তা তোমার সেসব পুরনো দিনের কথা মনে আছে? বড়দা সামনের বেঞ্চে বসে পড়ল, বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল, সেই সব কথা কি আর ভোলা যায়, সন্ধ্যেবেলার সেই আড্ডা। আমি কৌতুক করে বললাম, আর ভূতের গল্প? বড়দা মাথা নাড়ল, কিছুটা বিরক্ত হয়েই বলল, গল্প নয়, সত্যি ঘটনা। বুঝতে পারলাম বড়দাকে চটিয়ে লাভ নেই। সবে এগারোটা বাজে, ট্রেন আসতে এখনো প্রায় এক ঘন্টা দেরি, কাজে এই সময়টা তো কাটাতে হবে। বললাম, তা এদিকে কোথায় গেছিলে? বেঞ্চে হেলান দিয়ে আয়েশ করে বসে বড়দা বলল, বন্ধুর বোনের বিয়েতে এসেছিলাম, এখান থেকে ঘন্টা দুই লাগে, গ্রামের বাড়ি। নতুন কিছু অভিজ্ঞতা হলো নাকি? বড়দা
আমতা আমতা করে বলল, ইয়ে মানে তেমন কিছু নয়। তোমার সেই পুরনো অভ্যেস কিন্তু এখনো যায়নি, হ্যাঁ? আস্তে আস্তে বললাম। বড়দা নড়ে চড়ে বসল, ভাবকানা এমন যে এক কথায় কি আর সব বলা যায়। বাইরে ট্রেনের আওয়াজ, অন্য কোনো লাইনের গাড়ি। বড়দা নাকে অ্যাক্টিভ নোসে নিয়ে বলা শুরু করল, বন্ধুর বোনের বিয়ে, প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু বন্ধু এসে এমন করে বলল যে না বলতে পারলাম না। স্টেশনে গাড়ি ছিল, গঙ্গার ধারে ছবির মতো গ্রাম। বন্ধুর বাড়ির অবস্থা বেশ ভালো, তবে বাড়িটা ছোট, আত্মীয় পরিজনে একেবারে ভর্তি। বন্ধুর বাবা মা খুব খাতির করলেন। বন্ধু বলল, গ্রামের বাড়ি, তোমার একটু অসুবিধে হবে। আস্তে আস্তে বললাম, এই বড়দার কোনো কিছুতেই অসুবিধে হয় না। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে গ্রাম দেখতে বার হলাম, সঙ্গে বন্ধুর ছোট ভাই লালু। বড় গ্রাম, ছড়িয়ে ছিড়িয়ে বাড়িঘর, বেশিরভাগই মাটির। কিছুটা যেতেই দূরে একটা বাড়ি চোখে পড়ল, পুরনো আমলে রাজবাড়ির মতো। জিজ্ঞেস করার আগেই লালু বলল, জমিদার বাড়ি, এখন কেউ থাকে না, ফাঁকাই পড়ে আছে। কৌতূহল হল, বললাম চলো তো দেখি গিয়ে। গ্রাম ছাড়িয়ে একটা ফাঁকা মাঠ পার হয়ে বাড়িটা, চারিদিকে গাছপালা, খুব নির্জন নিরিবিলি। সামনের গেটটা ভাঙা, এগিয়ে যেতেই লালু চেঁচিয়ে উঠল, ওই বাড়ির ভেতরে যাবেন না। লালুর মুখে ভয় ভয় ভাব, বুঝতে অসুবিধে হলো না ওর ভয়ের কারণ। বললাম, তুমি দাঁড়াও, আমি ভেতরটা দেখে আসছি। লালু আর কিছু বলার আগেই বাগান পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। পুরনো আমলের বিশাল কাঠের দরজা, একটু ঠেলতেই খুলে গেল। বড় বৈঠকখানা, মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে, চারদিক ভাঙাচোড়া। কিছু আসবাব খুব পুরনো একদিকে পড়ে আছে, দেওয়াল জুড়ে ঝুল জমেছে। ঘরে ঢুকতেই মনে হলো আমি যেন আর একটা জগতে এসে পড়েছি, বাইরের পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন। কোথাও কোনো শব্দ নেই, শুধুই আমার পায়ের আওয়াজ। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই চোখের সামনে আর একটা অন্য জগৎ। কাঠের রেলিং দেয়া লম্বা বারান্দা, সামনেই বয়ে যাচ্ছে গঙ্গা, খুব বেশি জল নেই, দুধারে বালির চড়া, অন্য পারে গ্রাম। মন ভোলানো আশ্চর্য সুন্দর দৃশ্য। বারান্দা লাগোয়া একটা ঘর, তাতে পুরোনো আমলের একটা খাট রয়েছে। বাড়িটা আমার কাছে দারুণ লাগলো। মনে মনে বললাম, বিয়ে বাড়িতে তো লোকজনের ভিড়, যে কদিন আছি এখানেই রাত কাটাবো। আমার কথা শুনেই বন্ধুর বাড়ির সবাই আঁতকে উঠল, ওই বাড়িতে তোমার শোয়া হবে না। কেন, মালিকের বারণ আছে? জিজ্ঞেস করলাম। ও বাড়ির তো কোনো মালিকই নেই। তাহলে অসুবিধেটা কোথায়? বন্ধুর পাশের বাড়ির দুজন বয়স্ক ভদ্রলোক দেখলাম খুব মুখ চাওয়াচাওয়ি করছেন। ওনারা কি আমার কাছ থেকে কিছু গোপন করতে চাইছেন? বললাম, আপত্তি থাকলে বলতে হবে না। বন্ধু তাড়াতাড়ি বলল, ও বাড়িটায় কেউ থাকে না, সবাই বলে ভূতের বাড়ি। রাতে ওই বাড়ির কাছে গেলে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় বাড়ির ছাদে কেউ ঘুরে বেড়াচ্ছে। তোমারই মতো বাইরের একজন ওখানে রাত কাটাতে গেছিল, পরদিন গেটের কাছে তার মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে ও কেউ বাড়ির ছায়াও মানায় না। ভূতের কথা শুনেই জেদ চেপে গেল। অনেকদিন হয়ে গেল ভূত প্রেতের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তা আজ রাতে আমি ওই বাড়িতেই থাকব। খবরটা জানাজানি হতেই বন্ধুর বাবা বললেন, তুমি ওই বাড়িতে শোবে না, আমি ভালো জায়গায় তোমার শোবার ব্যবস্থা করছি। মাঝবয়সী একজন ভদ্রলোক চোখ বড় বড় করে বললেন, ওই বাড়ির জমিদার মরে গিয়ে ভূত হয়ে ঘুরে বেড়ায় তো, মাঝরাতে যাকে সামনে পায় তারই কলা টিপে একেবারে মেরে ফেলে। বড়দাকে ভূতের ভয় দেখানো? মনে মনে হাসলাম, বললাম, আপনারা আমার জন্য মিথ্যেই ভাবছেন, ভূত আমার কোনো ক্ষতি করবে না। আপনারা শুধু আমার থাকার মতো বিছানা, হ্যারিকেন আর একটা লাঠি জোগাড় করে দিন। সবাই যখন বুঝতে পারল আমি ভূতের বাড়িতে থাকবই, একে একে সকলে মুখ গম্ভীর করে চলে গেল। বন্ধু শুধু বলল, হ্যাঁ আর একবার ভালো করে ভেবে দেখতে পারতিস। তার পিঠ চাপড়ে বললাম, ভাবা ভাবির কিছু নেই, যখন ঠিক করেছি এই বাড়িতে রাত কাটাবই।
রাত হতেই লণ্ঠন আর লাঠি দিয়ে বেরিয়ে পড়লাম, সঙ্গে লালু আর গায়ে তিনটি ছেলে। জমিদার বাড়ির সামনে আসতেই লালু দাঁড়িয়ে পড়ল। রাতের অন্ধকার জুড়ে গা ছমছমে পরিবেশ, আচমকা বাড়ির ভেতর থেকে কালো ছায়ার মতো কিছু উড়ে গেল, হয়তো বাদুড় কিংবা পেঁচা। সঙ্গে সঙ্গে চারজনই ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আরম্ভ করল, আর একবারও পেছনে ফিরেও তাকালো না। সকলে চলে যেতেই আমি এগিয়ে গেলাম। সকালে দেখে গিয়েছি ঘর চিনতে অসুবিধা হলো না। দোতলার বারান্দা পেরিয়ে বড় ঘরে আমার শোয়ার ব্যবস্থা হয়েছে। দরজা খুলে ঘরে ঢুকে দেখলাম পরিষ্কার ঘর, খাটের উপর বিছানা পাতা, মশারি টাঙানো, মাথার পাশে এক কুঁজো জল। বন্ধু আয়োজনে কোনো ত্রুটি রাখেনি। জুতো খুলে বিছানায় গিয়ে বসলাম, সঙ্গে গল্পের বই নিয়ে এসেছি, লণ্ঠনের আলোয় বই খুলে বসলাম। রাত বাড়ছিল, বইটা এতই ভালো লাগছিল কত রাত খেয়াল হয়নি। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠলাম, দুটো বাজে। তাড়াতাড়ি বই বন্ধ করে আলো কমিয়ে শুয়ে পড়লাম। এই রকম জনমানবহীন নির্জন বাড়িতে এর আগেও বহুবার শুয়েছি, তাই কোনো অস্বস্তি হলো না। সবে ঘুম ঘুম ভাব এসেছে, বাইরে দেখি কাশির শব্দ, কেউ খুকুক করে কাশছে। আলোটা বাড়িয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম, হাতে লাঠিটা নিয়ে দরজা খুলতেই দেখি বেশ বয়স্ক একজন লোক, পরনে পরিষ্কার ধুতি, মাথায় কাঁচা পাকা চুল, শুকনো চেহারা। কে আপনি? লণ্ঠনটা তুলে ধরে জিজ্ঞাসা করলাম। কাঁপা কাঁপা গলায় লোকটা বলল, আমি এই বাড়িতেই থাকি বাবা। বুঝলাম থাকার ঘর বাড়ি নেই, এখানেই রাত কাটায়। আমি ওর ঘরটাই দখল করেছি, তাই বারান্দায় বসে আছে। বললাম, আর বাইরে কেন, ভেতরে আসুন। লোকটা আমার দিকে তাকালো, রক্ত শূন্য ফ্যাকাশে চাউনি, চাপা গলায় বলল, এখন ভালোই আছি, তুমি শুয়ে পড়ো। অস্বস্তি লাগছিল, এত বড় বিছানায় আমি আরাম করে শোবো আর মানুষটা বাইরে বসে থাকবে? বললাম, বড় বিছানা, দুজনের ভালোভাবে হয়ে যাবে। তুমি যখন এত করে বলছ। বুড়ো উঠে দাঁড়ালো, ঘরে এসে বিছানার এক কোণে বসে বলল, রাতে আমার ঘুম হয় না বাবা, শুধু শুধুই তোমার ঘুমটা নষ্ট করলাম। বললাম, ভালোই হলো, রাত শেষ হতে তো আর দু তিন ঘন্টা বাকি, গল্প করেই সময়টা কাটিয়ে দেব। লক্ষ্য করছিলাম বুড়ো কেমন যেন অস্থির হয়ে উঠেছে। জিজ্ঞেস করলাম, কিছু অসুবিধা হচ্ছে? আলোটা সরিয়ে নাও বাবা, চোখে বড় লাগে। লণ্ঠনটা কমিয়ে মশারির পেছন দিকে রেখে দিলাম। বুড়ো আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। নিজের পরিচয় দিলাম, কেন এ বাড়িতে আছি সেই কথা প্রকাশ করলাম না। বললাম, বিয়ে বাড়িতে লোকজনের ভিড়, বাড়িটা ফাঁকা দেখেই রয়ে গেলাম। বুড়ো চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন ফাঁকা দেখছো, একদিন এ বাড়িতে লোকজন গম গম করত। বললাম, আপনি তাদের দেখেছেন? বুড়ো আমার দিকে খানিকটা সন্দিগ্ধভাবে চেয়ে রইল, ভাবকানা যে তুমি কি আমার কথা বিশ্বাস করবে। তার মনের কথাটা আন্দাজ করে নিয়ে বললাম, আপনি বলুন, আমি শুনছি। একটু নড়ে চড়ে বুড়ো বলল, এই বাড়ির মালিক ছিলেন জগন্নাথ চৌধুরী, একমাত্র ছেলে, ছেলের বউ আর নাতিকে নিয়ে তার সুখের সংসার ছিল। হঠাৎ একদিন ছেলেটা মরে গেল। নাতিকে বুকে নিয়ে কোনো রকমের সন্তান হারানোর দুঃখ ভুলেছিলেন জগন্নাথ। মাস কয়েক পরে জগন্নাথের এক দূর সম্পর্কের ভাই এসে হাজির, নাম সীতানাথ। সীতানাথের নামে নানান বদনাম ছিল, কিন্তু জগন্নাথ পছন্দ না করলেও ভাই বলেই তাড়িয়ে দিতে পারলেন না। ছেলে মারা যাওয়ার পর থেকেই জগন্নাথ জমিদারি তেমন দেখাশোনা করতেন না, নায়েবের উপরই সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। আর তাঁর এই দুর্বলতা সুযোগ নিয়ে নায়েবকেই হাত করে ফেলল সীতানাথ। ঠিক হলো সমস্ত জমিদারি দখল করে দুজনে মিলে আক করে নেবে। জগন্নাথের এক পুরনো গোমস্তা এই সবকিছু জানিয়ে দিল জগন্নাথকে। একদিন রাতে সীতানাথকে নিজের ঘরে ডেকে পাঠালেন জগন্নাথ।
বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যে থেকেই আকাশও মেঘলা। সীতানাথ ঘরে ঢুকতেই জগন্নাথ বললেন, তোমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ভোরের আগেই আমার জমিদারের সীমানা ছেড়ে চলে যাবে। ভবিষ্যতে আর কোনোদিন এখানে এলে খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দেব। সীতানাথ বুঝতে পারল জগন্নাথ সব কিছু জানতে পেরে গিয়েছেন। হাতের মুঠোয় এসেও এত বড় জমিদারি হাত ছাড়া হয়ে যাবে? মনের মধ্যে লোভের আগুন তাও তাও করে জ্বলে উঠল। এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল সীতানাথ। আশেপাশে কোনো মানুষের সাড়া শব্দ নেই, সমস্ত বাড়ি নিশুতি। জগন্নাথ কিছু বোঝার আগেই তার ওপর শিকারি চিতার মতো ঝাঁপিয়ে পড়ল সীতানাথ। দু হাতে সাড়াশির মতো তার গলা চেপে ধরল। বাঁচার জন্য জগন্নাথের সে কি আকুতি! সীতানাথ তখন উন্মত্ত দানব। অল্পক্ষণের মধ্যেই তার হাতের ওপর জগন্নাথের প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল। পরদিন সকালে সকলে জানতে পারল জমিদার বাবু হার্ট ফেল করে মারা গিয়েছেন। নতুন জমিদার হলো সীতানাথ, কিন্তু তিন দিনও কাটল না, সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মারা গেল সীতানাথ। অনেকে বলে কেউ নাকি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। আর তার কয়েকদিন পরেই বাড়ির ছাদ থেকে ঝাঁপ পেরে আত্মহত্যা করল ওই নাইম। জগন্নাথ চৌধুরীর ছেলের বউ তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। দেখতে দেখতে বছর খানেকের মধ্যেই এই জমিদার বাড়ির সব কিছু শেষ হয়ে গেল। আমি এতক্ষণ চুপ করেছিলাম, বুড়ো কথা শেষ করতেই বললাম, এত কথা আপনি কি করে জানলেন? বুড়ো কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। গভীর বেদনায় যে দৃষ্টি ফুটে ওঠে সেই দৃষ্টি, মনে হলো ওই দৃষ্টির মধ্যে আমার ভেতর বাইরের সব কিছু যেন দেখতে পাচ্ছে মানুষটা। বাইরে কালো অন্ধকারের মধ্যে কোনো নিশাচর পাখি উড়ে গেল। বুড়ো অস্বাভাবিক রকম গম্ভীর গলায় বলল, আমি এই বাড়ির জমিদার জগন্নাথ চৌধুরী। হেসে ফেলে বললাম, ঠাট্টা করছেন? বুড়ো আগের মতোই গম্ভীর ভাবে বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি? বললাম, কি করে বিশ্বাস করব, জগন্নাথ চৌধুরী তো কবেই মরে ভূত হয়ে গেছে। দেখলাম বুড়োর মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল, রক্ত শূন্য নিষ্পলক চাউনি মেলে আস্তে আস্তে বলল, ঠিকই বলেছ, জগন্নাথ চৌধুরী কবেই মরে ভূত হয়ে গেছে, তুমি তাকে দেখবে? কেমন যেন জেদ চেপে গেল। বললাম, দেখাতে পারলেই দেখব। সঙ্গে সঙ্গে বুড়ো উঠে দাঁড়ালো, আমার সামনে এসে দুটো হাত সোজা করল, তারপর একটু একটু করে নিজের কলার দিকে নিয়ে গেল, দু হাতের আঙুল দিয়ে গলাটা চেপে ধরল। দেখলাম প্রচন্ড চাপে জিভটা ঝুলে পড়েছে, চোখ দুটো রাঙা জবার মতো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, মুখে বিভৎস যন্ত্রণার ঢেউ, শরীরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, জিভ জুড়ে রক্তের লাল ছোপ। বাইরের বাতাসে ভয়ঙ্কর গোয়ানির ঘড়ঘড় শব্দ, আর তার সঙ্গে অদৃশ্য কোনো মানুষের কুৎসিত হাসি। আমার সমস্ত চেতনা অবশ হয়ে আসতে লাগল, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, জ্ঞান হারিয়ে বিছানার উপরই লুটিয়ে পড়লাম। পরদিন সকালে যখন জ্ঞান হলো, আমার চারপাশে তখন অনেক মানুষের ভিড়। বড়দা থামল, বাইরে ট্রেনের আওয়াজ। এতক্ষণ আমি যে স্টেশনের ওয়েটিং রুমে বসে বড়দার কাছে ভূতের গল্প শুনছিলাম সে কথা মনেই ছিল না। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, বড়দার দিকে চেয়ে বললাম, তুমি এখানে বসো, আমি বরং গিয়ে দেখে আসি কোন গাড়ি এলো। দরজার দিকে কয়েক পা যেতেই খেয়াল হলো যে বড়দা কোন ট্রেনে যাবে সেটা তো জিজ্ঞেস করা হয়নি। তাড়াতাড়ি মুখ ফেরাতেই চমকে উঠলাম। চেয়ার খালি, ঘরের মধ্যে কেউ নেই,
একা আমি দাঁড়িয়ে আছি ওয়েটিং রুমের দরজার কাছে। এতক্ষণ আপনারা শুনছিলেন সোলো টেলসের চতুর্থ পর্ব, চঞ্চল কুমার ঘোষের লেখা বরোদা। একক অভিনয়ে আবহ নির্মাণ, প্রচ্ছদ ও আজকের পর্ব পরিচালনায় আমি প্রমিত মুখোপাধ্যায়। আমাদের আজকের নিবেদন, আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটা সাবস্ক্রাইবের মাধ্যমে। আপনারাও সোলো টেলসে গল্প পাঠিয়ে ইচ্ছুক হলে যোগাযোগ করুন livestudiocafe@gmail.com। বানানটা একবার বলে দিই, livestudiocafe@gmail.com এই আইডিতে। আমরা আবার হাজির হব আরেকটি রোমাঞ্চকর গল্পের সঙ্গে আপনাদের সামনে। ততদিন আমাদের পাশে থাকুন এবং শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে।